সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট 21 এবং 22 সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত এই আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। বুধবার 6 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। কাল বৃহস্পতিবার জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে। সভা সূত্রে জানা গেছে, আগামী 3 জুন ব্যবসায় শিক্ষা অনুষদ মানে ঘ ইউনিট এবং 4 জন কলা অনুষদভুক্ত খ ইউনিট, 10 জন বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, 11 জন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট মানে বিভাগ পরিবর্তন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 17 জন চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় চূড়ান্ত করা হবে। তাছাড়া আবেদনের ন্যূনতম যোগ্যতাও কিছু পরিবর্তন আনা হয়েছে। সেটি হচ্ছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএর যোগফল আর থাকতে হবে। গত বছর সেটি 8.5 ছিল, তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে 3.5 থাকার সিদ্ধান্ত আগের নিয়মই বহাল থাকবে। মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ 7.5 এবং আলাদাভাবে 3 থাকতে হবে। গত বছর ছিল জিপিএ 8 এবং আলাদাভাবে 3.5 ছিল। চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটে আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএর যোগফল 7 থাকতে হতো, এবার সেটি কমিয়ে 6.5 করা হয়েছে। সো সবগুলো ইউনিটেই ভর্তি পরীক্ষার যে জিপিএ, এসএসসি, এইচএসসি মোটামুটি কমানো হয়েছে দুটো মিলে। সো এই হচ্ছে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আপডেট সম্পর্কে বিস্তারিত। সো আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।